আমি এখানে খুব ভালো একটা সেবাও পাইছি, মানও ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। ডাক্তার শফিউল্লাহ প্রধান খুব ভালো লোক, তার ব্যবহার আচার সব দিক দিয়ে ভালো, আর ছেলেপেলেগুলো তো অনেক ভালো, মানে সেবার জন্য ভালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা আছি বাংলাদেশের একটি বহুল স্বনামধন্য হসপিটাল ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে। আমরা এখানে একজন রোগীর সাথে কথা বলবো। প্রথমে জানতে চাচ্ছি স্যার আপনার নাম? মোহাম্মদ নুরুল ইসলাম। আচ্ছা স্যার, আপনি কোথা থেকে এসেছেন? আমি রামপুরা বনশ্রী থেকে এসেছি, ঢাকার রামপুরা থেকে এসেছি। জি জি জি। আচ্ছা স্যার, জানতে চাচ্ছি ডিপিআরসি হাসপাতালে আপনি কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমি মানে একটা পেন নিয়ে আসছিলাম, অনেক পেন ছিল আমার। আমার এই পেনটার জন্য আমি ওই রামপুরাতে একটা টোপা ইয়াতে ঢুকে একটা মেডিকেলে ঢুকছিলাম, তো ওরা ওই পেনটা আমার বন্ধ করতে পারছিল না। তো সারাটা দিন সকাল 8টা থেকে রাত্রে 8টা পর্যন্ত ওই পেনটা ছিল, তো আমি ওখান থেকেই পরে আমার ওই ডাক্তার রিলিজ করছে, পরে এখানে আমি ওই আইসা ওখানে ভর্তি হয়েছি ডাক্তার শফিউল্লাহ প্রধান। তার মানে হচ্ছে যে আপনার যে সমস্যাটা ছিল সেই সমস্যাটা আপনি এর আগেও ট্রিটমেন্ট করিয়েছেন কিন্তু আপনি ভালো ফল পাননি, তারপর আপনি ডক্টর শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে থেকে ট্রিটমেন্ট নিয়েছেন এবং মাত্র 4 দিনই আপনার অবস্থা মোটামুটি আগের থেকে অনেক ভালো হয়ে গেছে। আমি অনেক জায়গায় ট্রিটমেন্ট করেছি বিভিন্ন জায়গায়, সেটা আমার কোনো অগ্রগতি হয় নাই। আর এখানে শফিউল্লাহ প্রধানের এখানে আসার পরে মোটামুটি আমার আল্লাহর রহমতে অনেক ভালো, আমি ভালো ফল পেয়েছি আর কি। আচ্ছা স্যার, জানতে চাচ্ছি যে এই ডিপিআরসি হসপিটালের ঠিকানাটা আপনারা কোথা থেকে পেয়েছিলেন? ডিপিআরসি হাসপাতালের ঠিকানাটা আমি ওই যে টোপা মেডিকেল যে আপনার ফিজিওথেরাপির ইয়ে থাকি ওখান থেকে আমি পেয়েছিলাম, ওই ডক্টরই আমাকে ওখান থেকে আমাকে এখানে রিলিজ করছে আর কি। আচ্ছা স্যার, জানতে চাচ্ছি আপনি যখন ডিপিআরসি হসপিটালে ট্রিটমেন্ট নিচ্ছিলেন এখানকার যারা ডাক্তার ছিলেন, নার্স বা ম্যানেজমেন্টে যারা ছিলেন, তারা কি প্রপারলি আপনার ট্রিটমেন্ট করেছেন বা প্রপারলি আপনার যত্ন নিয়েছেন কিনা? না, এখানের যে আপনার যে মেয়েগুলা নার্সিং, তারপর যে আপনার ওই যে থেরাপির যে ছেলেগুলা খুব ভালো ভালো, সব আমার ভালো একটা ইয়ে দিছে, সেবাটাও খুব ভালো পাইছি মাশাল্লাহ, আল্লাহর রহম হইলে ওদের, আমি ওদের জন্য দোয়া করি মাশাল্লাহ ভালো। আচ্ছা স্যার, সবশেষে জানতে চাচ্ছি যে আপনার যে সমস্যাটা ছিল, যে তীব্র ব্যথা ছিল আপনার শরীরে, এবং বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে এই ধরনের অসংখ্য রোগী আছেন যারা হয়তো আপনার এই ধরনের সমস্যায় ভুগছেন, তারা হয়তো আরও অনেক বিভিন্ন ধরনের সমস্যায় ভোগেন, তারা হয়তো কোন ডক্টরের কাছে যাবেন সেটা হয়তো তারা বুঝতে পারেন না, বা কার কাছে গেলে তাদের ভালো হবে সেটাও তারা বুঝতে পারেন না, এবং অনেকে দেখা যায় বিভিন্ন ধরনের অপচিকিৎসার সম্মুখীন হন, ভুল চিকিৎসার সম্মুখীন হন, সেই সব রোগী ভাই বোনদের উদ্দেশ্যে কি আপনি কিছু বলবেন কিনা? এখন ব্যাপারটা হলো বাংলাদেশে তো এইরকম বিভিন্ন থেরাপির সেন্টারগুলো হয়েছে, কিন্তু সেটা সবাইকে কেমনে বলে আমি জানি না, কিন্তু আমি দুই জায়গায় গেছি, দুই জায়গায় যাওয়ার পরে আমি এখানে খুব ভালো একটা সেবাও পাইছি, মানও ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, ডাক্তার শফিউল্লাহ প্রধান খুব ভালো লোক, তার ব্যবহার আচার সব দিক দিয়ে ভালো, আর ছেলেপেলেগুলো তো অনেক ভালো, মানে সেবার জন্য ভালো। তো আমার মনে হয় যে ওরা যদি এখানে আসে এরকম কোনো জটিল কোনো রোগ, মনে হয় আশা করি ইনশাল্লাহ যদি তার সামর্থ্য থাকে তাহলে মনে হয় ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। যে বিডি টুডেজের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই মূল্যবান সময় দিয়ে এবং মূল্যবান মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার জন্য আপনারা দোয়া করবেন সবাই মিলে, আর আমি ডাক্তার শফিউল্লাহ প্রধানের জন্য আমি ওনার জন্য আমি সালাম জানাই, উনি ওনার জন্য আল্লাহ সামনে অগ্রগতিতে আরও ভালো হয় আমি সেটা দোয়া করি ইনশাল্লাহ। আম
আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।